কোনো এক সাগরের তলদেশে জলপরীদের বিশাল এক রাজ্য ছিল। সেখানে রূপালী নামের এক জলপরী তার মায়ের সাথে বসবাস করত। জলপরী হওয়ার কারণে তার অনেক দুঃখ হতো। সে তার মাকে সবসময় বলতো, মা, আমি যদি মানুষের মতো হয়ে জীবন যাপন করতে পারতাম কত ভালো হতো, তাই না? আমারও সুন্দর দুটি পা থাকতো, আমি পা দিয়ে সমুদ্র সৈকত হেঁটে বেড়াতাম, বন জঙ্গল পাহাড় পর্বত ঘুরে বেড়াতে পারতাম, সুন্দর সুন্দর ফুলও কুড়াতে পারতাম, কিন্তু আমার তো পা নেই। এমন অলক্ষণই কথা বলতে নেই মা, সৃষ্টিকর্তা তার সকল সৃষ্টিকে বিশেষ কিছু গুণ দিয়েছেন যা অন্যান্য প্রাণী থেকে আলাদা। মানুষ আমাদের জলপরীদের মতো এত সুন্দর করে সাঁতার কাটতে পারে না। আমাদের এই সামুদ্রিক রাজ্য অনেক সুন্দর, এখানে রংবেরঙের কচ্ছপ, পাতা, তারা মাছ ছাড়াও আরো হাজার ধরনের সুন্দর সুন্দর মাছ আছে। মা, এখানে তো হাঙরের মতো অনেক ভয়ানক মাছও আছে। রূপালী, তুমি কেন বুঝতে পারছো না মানুষের মধ্যেও অনেক বিপদ আপদ আছে? না মা, তুমি বুঝতে পারছো না, যদি আমি কখনো সুযোগ পাই তাহলে আমি অবশ্যই মানুষ হব। এ কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে একদিন সোনাই নামের এক জেলে নদীতে মাছ ধরতে ছিল। সে যখন নদী থেকে তার জালটি তুলল, সে দেখতে পেল অনেকগুলো মাছের সাথে একটি সুন্দর জলপরী জালের মধ্যে আটকে আছে। সোনাই তাড়াতাড়ি সেই সুন্দর জলপরীকে জাল থেকে বের করল আর বলল, আরে সত্যি কি জলপরী সমুদ্রে বাস করে? আমি তো জীবনের প্রথমেই কোনো জলপরীকে নিজের চোখে দেখেছি। হ্যাঁ, এই সমুদ্রের তলদেশে অনেক জলপরী বাস করে আর আমি তাদের মধ্যেই একজন। আচ্ছা, এমন কি কোনো উপায় আছে যার সাহায্যে আমি মানুষ হতে পারবো? আমারও যেন সুন্দর দুটো পা থাকে। আমার জানা মতে দূরের এক পাহাড়ি ঝর্ণার কাছে চাঁদি নামের এক পরী বাস করে আর সে তার জাদুর সাহায্যে মানুষের রূপে বদল করে দিতে পারে। তুমি তোমার কোলে করে আমাকে সেই চাঁদনি পরীর কাছে নিয়ে যাবে? তুমি যদি আমাকে উপকারটুকু করো তাহলে আমি তোমাকে অনেক ধন সম্পদ দেব। জলপরীকে কোলে নিয়ে ঝর্ণার কাছে সেই চাঁদনি পরীর কাছে নিয়ে যায়। এর নাম রূপালী, এ একজন জলপরী, এ তোমার কাছে সাহায্য চাইতে এসেছে চাঁদনি পরী। তুমি যদি এমন কোন মানুষকে বিয়ে করো যার ডান গালে তিলে আছে তাহলে তুমি সাথে সাথে মানুষ হয়ে যেতে পারবে। জলপরী তাকিয়ে দেখলো সোনাইয়ের ডান গালে একটি তিলে আছে। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ অবশ্যই, তোমাকে আমার প্রথম দেখি অনেক ভালো লেগেছিল, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। এরপরে সোনাই ও রূপালী বিয়ে করে নেয় এবং রূপালী জলপরী সাথে সাথেই মানুষের রূপে পরিবর্তন হয়ে যায় আর সে সোনাইয়ের সাথে সুখে সংসার করতে থাকলো।